আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত মুসলিম সম্প্রদায় আপনাদেরকে জানাই পবিত্র সাওয়াল মাসের ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই বছর অন্যান্য বছরের মতো আমাদের ঈদ হবে না ঈদ হবে বিশাল এক ব্যতিক্রমী কারণ মহান আল্লাহর পক্ষ থেকে যে ছোট্ট করুণা আজ সারা বিশ্বকে বিধ্বংসী করতেছেন সেই করোনার কারণে আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষার জন্য সবাই খাসে থেকে শারীরিকভাবে দূর দূরত্ব বজায় রেখে এবার আমরা ইনশাল্লাহ আমাদের এই ঈদ উদযাপন করবো আপনারা আগামীকাল নিজ নিজ ঘর থেকে ভালো করে সাবন দিয়ে হাত ধুবেন এবং নিজে সম্ভব ফলে একটা মারসাল্লা নিবেন মসজিদে আসবেন দূরত্ব বজায় রেখে আপনারা মসজিদে ঈদের জামাত আদায় করবেন কেউ খাওয়ার সাথে খোলাকুলি হাত দিয়ে হ্যান্ডশ্যাপ মশা এগুলো থেকে বিরিত থাকবেন দূর থেকে একে অপরকে সালাম দিবেন আল্লাহর রহমত বর্ষিত করাইবেন এবং দলবদ্ধ হয়ে কেউ কারো বাড়িতে আসা যাওয়া করবেন না আগের মতো সবাই নিজ নিজে 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 সুরক্ষা থাকবেন আপনি সুরক্ষিত হলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে তাই আপনার পরিবার সুরক্ষিত থাকলে আপনার ফাঁড়া সুরক্ষিত থাকবে আপনার ফারা সুরক্ষিত থাকলে আপনার দেশ আমার দেশ সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ আমরা যদি সুরক্ষিত থাকি এক একদিন এই মহামারী আল্লাহ এই দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন তখন আমরা আবার আগের মতো একে অপরের সাথে কোলাকলি মশাবা সব করতে পারবো ইনশাল্লাহ সবাইকে ঈদ মোবারক